এই মহরম মাসের 10 তারিখ হচ্ছে আশুরায় মহরম, মহরমের আশুরা। এই আশুরাই হচ্ছে আমাদের বিষয়বস্তু। এই আশুরা দিনটি হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ দিবস, যে দিবস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, ইয়াউমুন আযীম, ইয়াউমুন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইহুদিরা যখন বলেছিল ইয়াউমুন আযীম, তখন তিনি স্বীকৃতি দিয়েছেন এটি হচ্ছে মহান দিবস। ইয়াউমুন সোয়ালেহ, অন্য হাদিস রয়েছে, এটি বড়ই ভালো দিবস, শুভ দিবস। এই দিনের ইতিহাস তাহলে সংক্ষেপে শোনায়, যা সহিহ বুখারী মুসলিম রয়েছে, বিভিন্ন হাদিসে একটি হাদিস শোনায়, কিছু কিছু ভাষাগত পার্থক্যের সাথে মূল বিষয়বস্তু এক। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে তশরিফ নিয়ে আসলেন, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লাম্মা কাদিমাল মদিনা, মদিনায় যখন আসলেন, ফাওয়াজাদ আল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, ইহুদিদেরকে পেলেন যে তারা এই আশুরার দিনে সিয়াম পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনা, এটা আবার কোন দিন যেই দিনে তোমরা ইহুদিরা সিয়াম পালন করছো, রোজা রাখছো? তারা উত্তরে বলেছিল, হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন সালেহ, এটি হচ্ছে একটি মহান দিবস, এটি হচ্ছে বড়ই নেক ভালো দিবস। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহ, এই দিনের ইতিহাস হচ্ছে সংক্ষেপে যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সম্প্রদায় বনি ইসরায়েলদেরকে, যারা ইয়াকুব আলী ইসলামের বংশধর, তাদেরকে মুক্তি দান করেছিলেন, বিজয় দিয়েছিলেন, গোলামি থেকে মুক্ত করেছিলেন ফেরাউনের। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের যারা নেক বান্দা সেই যুগের মুমিন মুমিনাত, মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম তার সাথে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন, সম্মানিত করেছিলেন, আল্লাহ সাহায্য নেমে এসেছিল এই আশুরাতে। আর অপরদিকে আল্লাহর সেই যুগের বড় দুশ্মন এবং মানব জাতির ইতিহাসের বড় দুশ্মন, যা প্রতিটি মানুষ যাকে চেনে, এর থেকে বোঝা যায় যে পৃথিবীতে ভালো মানুষকে মানুষ চেনে আর খারাপ মানুষকে চেনে। আপনাকে খারাপ হিসেবে যেন কেউ না চেনে, আপনি নিজের পরিচয় দিবেন জাতির কাছে, মানব জাতি আপনাকে চেনুক আপনার ভালো আকিদার মাধ্যমে, ভালো ইবাদত বন্দেগীর মাধ্যমে, ভালো আখলাক চরিত্রের মাধ্যমে, ভালো মামলাত আদান প্রদান লেনদেনের মাধ্যমে, ভালো আচার আচরণের মাধ্যমে। কিছু ছেড়ে যান যাতে মানুষ স্মরণ রাখে, ভালো কিছু ছেড়ে যান, ভালোভাবে স্মরণ করবে, নামটি শ্রদ্ধার সাথে নেবে। আর যদি অসৎ লোকেরা, শিরককারীরা, বিদাতপন্থীরা, পথভ্রষ্টরা, যার বিভ্রান্তির শিকার, তারা যদি খারাপ ভাবে নেই, তাতে কোনো যায় আসে না। শিয়া রাফেজিরা এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবাই কেরামগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আম্বিয়া রসুলগণের পরে যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সাহাবাই কেরামগণ, উম্মাতুল মুমিনিন, তাদের সবচেয়ে বড় দুশ্মন এবং তাদেরকে সবচেয়ে বেশি গালাগালি করে। তারপরে এক শ্রেণীর লোকেরা এত বিভ্রান্তির শিকার হয়েছে যে তাদের সাথে মিত্রতা, এই রাফেজি শিয়াদের সাথে মিত্রতা তাদের, আউযুবিল্লাহ, সাহাবায়ে কেরামদের দুশ্মনদের সাথে তাদের বন্ধুত্ব ভালোবাসে। চিন্তা করুন, আপনার বাপ মায়ের কেউ যদি বিদ্বেষী হয়, গালমন্দ করা তো দূরের কথা, তাদেরকে কাফের বলা তো দূরের করার কথা, যদি দুশ্মন হয় কখনো আপনি তাকে ভালোবাসবেন না, কখনো তার সাথে সম্পর্ক রাখবেন না, যে আপনার বাবার দুশ্মন, মায়ের দুশ্মন, আপনার ভাই বোনের দুশ্মন। তাহলে আপনার বাপ মা ভাই বোনের সমান আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধা করেন না, সম্মান করেন না, যে আপনি রাফেজি শিয়াদের সাথে আপনি প্রীতি রাখেন? আল্লাহ যেন এইসব কথিত সন্নিদেরকে বুঝার তৌফিক দান করে এবং আল্লাহ যেন হেদায়ত নসিব করেন, বিভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। তো বলছিলাম যে একদিকে যেমন
মুসা আলী ইসলামকে আর তার জাতি বলে ইসরায়েলকে আল্লাহ সম্মানিত করেছেন, বিজয় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। ও আগরাকা ফিরগাউন ওয়া কওমাহ, এবং ফেরাউন আর ফেরাউনের জাতি যারা কিবতি মেশরের, ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের অনুসারী, ফেরাউনের ভক্ত, ফেরাউনের দলের লোক, তাদেরকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছিল। পানি নিয়ে অহংকার করেছিল, পানি তো ডুবিয়ে আল্লাহ ধ্বংস করেছে। এখান থেকে একটি দার্স নেওয়ার আছে শিক্ষার বিষয়, সেটা হচ্ছে যে যে বিষয়টি নিয়ে বেশি দাপট দেখায়, যদি কেউ ক্ষমতার দাপট দেখায়, কেউ যদি পয়সার দাপট দেখায়, কেউ যদি পানির দাপট দেখায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে তাতেই ধ্বংস করে। যে যা নিয়ে অহংকার করে, দাম্ভিকতা দেখায় আর জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, আল্লাহ তাকে তা দিয়ে ধ্বংস করেন, যাতে করে মানব জাতি সেখান থেকে শিক্ষা নিতে পারে যে অহংকারের বস্তু কখনো আল্লাহর কুদরতের সামনে টিকে থাকবে না। ফেরাউন অহংকার করেছিল, হাজিহিল আনহার ও তাজরিমিন তাহতি, আরে এই নহর আমার রাজ প্যালেসে নিম্ন দেশে প্রবাহিত, নিচে প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ, অহংকার করেছিল আমার বাড়ি, আমার রাজপ্রাসাদ এই পানির উপর, আল্লাহ পানিতে ডুবে ধ্বংস করেছে। যখন এইরকম আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন আশুরার দিনে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিসসালাম সেই লোহিত সাগর পার করে, এখানে একটি ভুলের সংশোধন জরুরি, আমাদের দেশের বক্তারা কিন্তু বলে যে নীল নদ পার করেছে, নীল নদ নয়, নদীর কথা নাই সেখানে, সেখানে আছে বাহারের কথা রয়েছে। আর সেই বাহারটা ছিল এই যে বাহারে কুলজুম, যেটার পরবর্তীতে নাম হয়েছে, ইংরেজ আমলে নাম হয়েছে, বা এই সময়টাতে যখন ব্রিটিশরা সারা পৃথিবীতে আধিপত্য কায়েম করলো, তখন তার নাম হয়েছে রেড সি বা আল বাহারুল আহমার, প্রাচীন নাম বাহারে কুলজুম, যেটা পাশে আপনারা জেদ্দাতে বসবাস করছেন, এখান থেকে শুরু করে একবারে মিশর পর্যন্ত চলে গেছে। তাহলে এই যে বাহারে আহমার বা রেড সি, লোহিত সাগরের একটা সাইড দিয়ে পার করে এসেছিলেন মুসা আলাইহিসসালাম এবং তার জাতি, আল্লাহ সেখানে তাদের জন্য রাস্তা বের করে দিয়েছে। আল্লাহ সবকিছু করতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নাজাত দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, তাদের সুরক্ষা হেফাজতের জন্য পানিতে রাস্তা করে দিতে পারেন, সে আল্লাহকে আমাদের জন্য কিছু করতে পারেন না? সে আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। সুতরাং সেই রবের কাছে ওইভাবেই দোয়া করতে হবে, ওইভাবে আস্থা ভরসা রাখতে হবে, যেমন মুসা আলাইহিসসালাম বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদি, পেছনে তাড়া করে কাছিয়ে চলে এসেছে ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী নিয়ে, সামনে সাগর, যাব কোন দিকে, ইন্না লামুদরাকুম। জাতি বললো বলে ইসরায়েলরা যে মুসা করলে কি, তো ধরিয়ে দিল আমাদেরকে, ধরা খেয়ে গেলাম। সুবহানাল্লাহ, এই সময় কোনো পেরেশানি নেই, বিচলিত হন না, সামনে অন্ধকার ভবিষ্যৎ দেখছেন না, বরং বলছেন কাল্লা হতেই পারে না, ইন্না মাইয়া রব্বি সায়াহদি, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, যিনি নিশ্চিত আমাকে রাস্তা দেখাবে, অবশ্যই রাস্তা দেখাবে। জি, আল্লাহ বলেছেন যাও, বেরিয়ে পড়ো, সে আল্লাহ রাস্তা দেখাবেন, অসহায় ছেড়ে দিবেন। যে আল্লাহর দিনের উপর রয়েছি, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর দিনে সাহায্য করো, আল্লাহর দিন পালনের মাধ্যমে, দিন শিখার মাধ্যমে, দিনের দাওয়াত দেওয়ার মাধ্যমে, তাওহীদ সুন্নতের পক্ষে হওয়ার মাধ্যমে, তাওহীদ সুন্নতকে উঁচা করার মাধ্যমে, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবে। মুসা আলাইহিসসালাম তখন আল্লাহর শুকরিয়ায় সিয়াম পালন করেছিলেন। ইহুদিরা বলল, ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, আল্লাহর শুকরে মুসা আলাইহিসসালাম সিয়াম পালন করেছিলেন। ফানাহানু নাসুম, সুতরাং আমরাও মুসার অনুসরণে এই সিয়াম পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহ ফানাহনু আহাক্কু ওয়া আউলা বি মুসা মিনকুম, তাহলে তো আমরা মুসা আলাইহিসসালামের অনুসরণ ক্ষেত্রে তোমাদের চাইতেও বেশি হক রাখি, এবং তোমাদের চাইতেও বেশি মুসার কাছের লোক আমরা আউলা। কারণ মুসা আলাইহিসসালাম যে দিন নিয়ে এসেছে সেটা হচ্ছে তৌহিদ, ঈমান, আর আমার কাছে যে দিন এসেছে সেটা হচ্ছে তৌহিদ এবং ঈমান, তৌহিদ এবং নবীর সুন্নাত। দিনের মৌলিক বিষয়গুলিতে সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন হচ্ছে এক,
আর শাখা প্রশাখা যে ফিকহি মাসাইল রয়েছে বা খুঁটিনাটি বিভিন্ন মাসাইল রয়েছে হালাল হারাম জায়েজ, তাতে পার্থক্য রয়েছে। আল আম্বিয়া বনুল আল্লাহ আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা, এই উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্বিয়া রসূলগণ হচ্ছেন সৎ ভাই বোনের মতো, বৈমাত্রীয় ভাইদের মতো, যে যাদের বাপ একজন হয় আর মা অনেক হয়। মৌলিক বিষয়গুলি সব এক, আর শাখা প্রশাখা বা মাসলা মাসাইলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। সুতরাং আমাদের সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন এবং ওয়ামারা বেশি আমি এই সিয়াম পালন করার নির্দেশও দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকে এই সিয়াম চলে আসছে। এখানে যে শিক্ষার বিষয়টি যেটা কোরআন সুন্নাহ বর্ণিত আশুরা, সেটা হচ্ছে যে এই সিয়াম এই রোজা হচ্ছে শুক্রানা রোজা। এই সিয়ামের প্রেক্ষাপট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলী সালামকে আশুরার দিনে তার জাতি মুমিনদেরকে সাহায্য করেছে খুশির জন্য। সেটা আর আল্লাহর দুশমন, আল্লাহর দিনের দুশমন, আল্লাহর নবীর দুশমন, মুমিনদের দুশমন ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীর জালেম তাদেরকে ধ্বংস করেছেন খুশির দিবস মুমিন। এতে থেকে বোঝা যায় যে কিছু ভালো হলে খুশি হবে, আর আল্লাহর দিনের দুশমনের ক্ষতি হলে তাতেও খুশি হবে। সূরা রুমে আল্লাহ রাব্বুল এই কথা বলেছেন, ওয়ায়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, একদিকে রোম আর একদিকে পারস্য, পারস্যের লোকেরা হচ্ছে অগ্নিপূজক মুশরে, আর রোম তারাও কিন্তু কাফের কিন্তু তারা হচ্ছে খ্রিস্টান, তুলনামূলক ভালো, নাইমামাতে কানাও ভালো। রোমের বিজয় আল্লাহ বলছেন যে রোমের যেদিন বিজয় হবে ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ, সেই দিন মুমিনরা মুসলিমরা সাহাবায়ে কেরামগণ খুশি হবেন আল্লাহর সাহায্যে, এবং আল্লাহ যাকে চান সাহায্য করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম ছিল তাহলে খুশির দিনে, বিজয়ের দিনে, আল্লাহর সাহায্য নেমে এসেছিল সেই দিনে, শুকরানা সিয়াম, যা মুসা আলাইহিস সালামের সিয়াম।